আসসালামু আলাইকুম, আমি সালমা খাতুন, প্রভাষক ইতিহাস, বাঁকুড়া ডিগ্রি কলেজ, জিকরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আজকে আমার নবম দিন। আজকে আমার আলোচ্য বিষয় মধ্যযুগের সভ্যতার ইতিহাস, অনার্স দ্বিতীয় বর্ষ। ম্যানর প্রশাসন শাসন ব্যবস্থা কেমন ছিল? মধ্যযুগে ইউরোপের ইতিহাসে সামন্ত প্রথা একটি উল্লেখযোগ্য ঘটনা। ইউরোপে সামন্ত প্রথার উৎপত্তি ঘটেছিল খ্রিস্টীয় পঞ্চম থেকে দশম শতকের মধ্যে। সামন্তবাদের ভিতর থেকে এক অপরিহার্য অঙ্গ হিসেবে ম্যানর প্রথা বিকাশ লাভ করেছিল। ম্যানর প্রথাকে সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতির অত্যন্ত আবশ্যিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। সামন্ত প্রথায় ভূস্বামীর এলাকাভুক্ত কৃষি খামারকে বলা হতো ম্যানর। সামন্ত অর্থনীতির একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে ম্যানর প্রথার উৎপত্তি। সামন্ত প্রথা ও ম্যানর প্রথার মধ্যে নিবিড় সম্পর্ক থাকা সত্ত্বেও এ দুটি ব্যবস্থা স্বতন্ত্রভাবে গড়ে উঠেছিল। ম্যানর প্রশাসন ব্যবস্থা। ম্যানর প্রশাসন ব্যবস্থার মধ্যে অন্যতম ছিল লর্ড। লর্ড ছিলেন ম্যানরের প্রধান প্রশাসক। তিনি নিজে প্রশাসন পরিচালনা না করলেও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিতেন, তারা লর্ডের পক্ষে প্রশাসন চালনা করত। সামন্ত প্রভু। সামন্ত প্রভু ম্যানরে বাস করতেন। ম্যানরের তত্ত্বাবধান ছিল তার প্রধান কাজ। বহিঃশত্রুর হাত থেকে ফিপ রক্ষা ও লর্ডকে সামরিক বেগার দেওয়া তার দায়িত্ব ছিল। এছাড়াও লর্ড প্রশাসন পরিচালনার জন্য স্টুয়ার্ড, বাইলিপ ও রিভি নিয়োগ দেন। স্টুয়ার্ড ছিল সর্বোচ্চ ক্ষমতাবান। ম্যানরের সার্বিক তত্ত্বাবধান ও বিচারের কাজ পরিচালনার দায়িত্ব তার ছিল। বাইলিপ পতে ম্যানরের বাইলিপ পদবীর পদদারী ছিল। তিনি লর্ডের ডিমাইনের তত্ত্বাবধান, খাজনা আদায় প্রভৃতি তদারকি করতেন। রিভি পদটি গ্রামবাসীর জন্য মুখপাত্র হিসেবে গ্রামবাসী নির্বাচিত করত। তিনি গ্রামবাসীর অভাব অভিযোগ লর্ডের নিকট পেশ করতেন। সামন্ত অর্থনৈতিক কাঠামো। তাত্ত্বিকদের মতে ম্যানর প্রথা সামন্ত যুগের কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন, স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির মধ্যযুগে ম্যানর ব্যবস্থা ছিল একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। এখানে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবই উৎপাদিত হতো। ভূমি ব্যবস্থা। ম্যানরের ভূমিকে ছয় ভাগে ভাগ করা হতো, যেমন ছিল ভিলেইন, ডিমেইন, রায়তী ভূমি, তৃণভূমি, বন অঞ্চল এবং যাজকদের সম্পত্তি। অবস্থানভেদে বিভিন্ন আকারে ম্যানর দেখা যায়। 300 একর থেকে 500 একর আয়তনের ম্যানর ছিল। ম্যানর প্রথা ছিল গ্রাম কেন্দ্রিক। খামার বাড়ি গ্রামে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকত। ম্যানরবাসীর সামাজিক অবস্থানকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সহজ নয়। এদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। লর্ড ও কর্মচারীগণ। 1. লর্ড ও কর্মচারীগণ। 2. মুক্ত মানুষগণ। 3. আধামুক্ত মানব গোষ্ঠী। লাটিফান্ডিয়াম। রোমান ভিলা বা লাটিফান্ডিয়াম থেকে মধ্যযুগে ভূমিদাস প্রথার উপাদান এসেছিল, যা ম্যানর প্রথার অপরিহার্য উৎস ছিল। রোমান সাম্রাজ্যের শেষ দিকে
যুগে ট্যাক্স ছিল খুবই বেশি, যা পরিশোধ করা ক্ষুদ্র কৃষকদের পক্ষে সম্ভব ছিল না। এর ফলে ক্ষুদ্র কৃষকগণ তাদের জমি লাটভিয়ামের কাছে এর নিকট অর্পণ করত। ক্ষুদ্র কৃষকরা কলোনাস নামে পরিচিত ছিল। রোমান সাম্রাজ্যের পতনের পর দাসভিত্তিক অর্থনীতির স্থলে যে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির ব্যবস্থা গড়ে ওঠে তাই ম্যানর প্রথা নামে পরিচিত। একে সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতির অত্যন্ত আবশ্যকীয় বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। ম্যানর প্রথায় প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হতো, তথাপিও কৃষকরা নির্যাতনের হাত থেকে রক্ষা পেত না, কেননা অনেক সময় কর্মকর্তাদেরই রোষের শিকার হতো কৃষকরা। তবে সামন্ত প্রথার উৎস সম্পর্কে এতটুকু বলা যায় যে মধ্যযুগীয় ম্যানর প্রথা রোমান ভিলা ও জার্মান মার্কের উৎস যা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।